এটাও পুরোনো যুগের ক্লাস এইটের বইয়ের অঙ্ক ছিল, এখন কোশ্চেন ভেঙে দেয় কম্পিটিশন পরীক্ষায় দেয়, মিসলিনিয়াস প্রলিতে দিয়েছিল রিসেন্ট অঙ্কটা। কোনো ব্যাটসম্যান একাদশতম ইনিংসে 100 রান করায় তার গড় রান 5 বেড়ে যায় পূর্ব থেকে, পূর্ব অপেক্ষা। তাহলে একাদশতম ইনিংসের পর তার গড় রান কত? দেখো তার আগে ব্যাটসম্যান তো তার মানে 10টা ম্যাচ খেলিছে, তাতে আর যা গড় ছিল ছিল, বলে নাই কত গড় ছিল। কিন্তু 11 নম্বর ইনিংসে জীবনের প্রথম সেঞ্চুরিটা পেয়েছে। ধরো কেউ একজন নতুন ব্যাটসম্যান খেলছে, ধরো যশস্বী জয়সওয়াল খেলছে, 11 নম্বর টেস্টে প্রথম সেঞ্চুরি করলো, তার আগে 10টা ম্যাচে 55, 75, 57 এমনি করে করেছে, কোনোটা 10, 11 নম্বর ম্যাচে সেঞ্চুরি করেছে। তো গড়টা বাড়ে, অ্যাভারেজ তো বাড়ে সবাই ব্যাটসম্যানদের, হঠাৎ সেঞ্চুরি করলে তো অ্যাভারেজ বেড়ে যাবে। দেখো না অ্যাভারেজ লেখা থাকে ব্যাটসম্যানদের, কারো অ্যাভারেজ এত, যেমন টি টোয়েন্টিতে কারো অ্যাভারেজ আছে 23, বিরাট বড় ব্যাটসম্যান সঞ্জু স্যামসাংয়ের 19 আছে টি টোয়েন্টিতে অ্যাভারেজ, আর কে রাহুল 38 আছে, তাও কে রাহুলকে নেয়নি, সেসব বাদ দাও, অ্যাভারেজ জিনিসটা বলছি। তো একাদশতম ইনিংসে 100 রান করায় গড় রান 5 বেড়িয়েছে, তাহলে দেখো গড় রান বৃদ্ধি কত হইল, গড় রান বৃদ্ধি কত করে হয়েছে 5, তাহলে মোট রান 11টা ইনিংসে মোট কত রান বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট রান বৃদ্ধি 5×11 55, এই যে 55 এলো সেটা গোলমারি চলে এসেছিল, বুঝি না বুঝি 55 এসে গেছি, চলো কোনো ব্র্যান্ডটাও ঢুকে নেই, কিছুই ঢুকে নেই, টিন ভেঙে লোহা এটা পড়ে পড়ে তো টিন ভেঙে লোহা বাঘ রাজ বইছে টুং টাং, তো মানেই বুঝতে পারছে না, রিডিং স্কিলই নেই কোনো, রিডিং পড়ে কোনো মানে বুঝতে হবে তো, সব তো ছবি দেখা ছিল, মাসা দিয়ে কোনো কল্পনা সৃষ্টি হয়নি। তাহলে মোট রান বৃদ্ধি হয়েছে কত, 55, তাহলে 55 রান তো বৃদ্ধি হয়েছে, তাহলে আগে গড় কত রান ছিল, 100 করেছি, 100 রানটার মধ্যে 55 রান তো খরচ হয়েছে গড় বৃদ্ধির জন্যে, তাহলে ও আর বাকিদের গড় রান কত ছিল, দশতম ইনিংসে সবাই যেটা গড় ছিল অত করতে হয়েছে, কিছু এক্সট্রা গড় করতে হয়েছে যেটা 5 করে গড় বাড়িয়ে নিয়েছে, তাহলে নিশ্চয় 10টি ইনিংসে ওর গড় ছিল, বোঝার চেষ্টা করবে এটা, 10টি ইনিংসে গড় ছিল ওই ব্যাটসম্যানটার কত করে, 100 বিযুক্ত 55 সমান কত, 45 করে গড় ছিল, দেখো 45ও চলে এলো, মেরে দাও, এইটা 10টি ইনিংসের গড় ছিল, আর একাদশতম ইনিংসে সেঞ্চুরি করেছে, তাহলে মোট কত রান বৃদ্ধি পেয়েছে, 5×11, গড় রান 5 করে বাড়িয়েছে, তাহলে 5×11 মোট রান 55 বাড়িয়েছে, বুঝতে পারছ, তাহলে 10টি ইনিংসে আগের 10টি ইনিংসে গড় ছিল 45, আগের 10টি ইনিংসে 45 রান, তাহলে এখন গড় রান কত হবে 11তম ইনিংসের পর, 5 করে বাড়িয়েছে, আগে ছিল 45 আর এখন 5 বাড়িল, তাহলে এখন তার গড় রান মানে 11তম ইনিংসের পর গড় রান কত হয়েছে, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, পাটিগণিতের আমি আমার জীবনের প্রথম 10টার মধ্যে একটি অঙ্ক 50 রান, এটা এই উত্তরটা হবে, কেউ যদি বুঝলে ভালো, না বুঝলে তুমি 3 দিন চিন্তা করো কী করলাম, আমি বুঝছি কথা ডিস্টার্ব তো সবার এসছে, কেউ 55টা উত্তর ভাবছো, কেউ 45টা, কী করি বয়া পেয়েছি 50, আরে 55 রান তো আমার গড় বৃদ্ধির জন্য কাজে লাগাইছে, 100 রানের মধ্যে 55টা গড় রান আর 45টা আগে সবার গড় ছিল, ওইটাও তো আমাকে করতে হয়েছে ওই ইনিংসেও, তবে তো এক্সট্রা যে রানটা সেটা গড় বৃদ্ধি করেছে, 55 রানটাও আর গড় বৃদ্ধি করেছে, 5×11 55 করে, আর আগে তার মানে 45 করে রান করছিল প্রতি ম্যাচে গড়ে, তাহলে এখন কত হবে, 5 করে গড় রান বৃদ্ধির 11তম ইনিংসের পর গড় রান কত, 50, দেখো প্রথমেই 55 তারপরে 45, কিন্তু গড় রান উত্তরটা কত হয়েছে 50, এমন অপশান দেওয়া থাকে না যে তোমাকে মাথা খারাপ, এই উত্তরটি চলে আসলে তুমি আবেগে পরীক্ষার হলে করিয়ে নেই গোল, ও চলে এসেছি একটি কোনোতে মারি দাও, কিন্তু কোয়েশ্চান যারা সেটা তারা তোমার ছোটো ভুলটাতে কী অপশান আসতে পারে সেটা দিয়ে রাখে তোমাকে টোপ খাওয়ানোর জন্য, এটাই পাটিগণিত, প্র্যাকটিস করতে হবে। ওকে, চালের দাম 20% কমে যায়, কোনো পরিবার 100 টাকায় আগের থেকে 10 কেজি চাল বেশি পায়, চালের বর্তমান মূল্য কত, প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য মানে প্রতি কেজি চালের দাম কত, এইটা একটু এক্স ধরলে সুবিধা আছে, নাহলে দুটো 100 ধরলে একটু কষ্ট হয়, তাহলে ধরি পরিবারটি, এটা একদম ক্লাস পরীক্ষার মতন করে করছি আমি, কম্পিটিশনে এটা স্পিড বাড়াই নেবে তোমরা, পরিবারটি 100 টাকাতে 1 কেজি চাল কিনত, 1 কেজি চাল কিনত, 20% দাম কমে গেছে, 20% দাম কমাতে এখন এটা এখন 80 টাকা, 20% যদি কমে যায় তাহলে 100 টাকা থেকে 80 টাকা, 80 টাকাতে 1 কেজি চাল কিনে শিওর, তাহলে এখন 100 টাকায় 10 কেজি চাল আগের থেকে বেশি কিনে, তাহলে এখন এখন 100 টাকায় এইখানে একটা ওই কিনেও খেলতে হবে, তাহলে এখন 1 টাকায় কত কিনে, x/80 কেজি, তাহলে এখন 100 টাকায় কত কিনে,
100x বাই 80, তাহলে কাটাকাটি করো 5x বাই 4 কেজি, এইটা এখন 100 টাকায় কিনছে, আগে 100 টাকায় এসকেজি আমি ধরে নিয়েছিলাম। তাহলে যদি এই জোট থেকে এইটা বিয়োগ করি তাহলে 10 কেজি পাবো শর্ত অনুসারে। এই যে সমীকরণ গঠন থেকে সমাধান, বেশিরভাগ অঙ্কই তো পাটিগণিতের সমীকরণ গঠন থেকে সমাধান হয়ে যায়। এইটা বিযুক্ত x সমান 10 শর্ত অনুসারে, তাহলে 4 লসাগু করো, 5x বিযুক্ত 4x সমান x বাই 10, তাহলে x সমান কত 40। বলছি চালের বর্তমান মূল্য কত, তাহলে বর্তমান মূল্য এইটা, তো এই লাইনটা ধরো 80 কেজি, 80 টাকাতে 40 কেজি পাওয়া যায় এখন, তাহলে এখন মূল্য কত 80 বাই 40, 40 কেজি তো পরিমাণ, তাহলে 2 টাকা কেজি এখন চালের দাম, 2 টাকা কেজি, 2 কেজি, তাহলে 1 কেজির মূল্য কত এখন, এখন করবি তো করবি 40 কেজির দাম 80 টাকা, সুরাপে 1 কেজির দাম কত 80 বাই 40, তাহলে এখন প্রতি কেজি চালের দাম কত 2 টাকা কেজি। এটা আমি ক্লাস পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন ব্যাঙ্কে থাকে অঙ্কটা, ক্লাস এইটে একটা শতকরা লেসেন আছে, এটা 7 আছে, এটা 6ও আছে, এটা কোয়েশ্চেন ব্যাঙ্কও থাকে। তো ক্লাস এইটে এক্স ধরে করলে, এটা এক্স ধরে করলে সুবিধা আছে, সুবিধা যদি এক্স ধরে তবে এক্সই ধরবো। চাকরি পরীক্ষায় এই লাইনটা ঝট করে ব্রেনে চলে আসবে, এটা করি আর 2 টাকা মেরে গোল মেরে চলে আসবে চাকরি চাকরি পরীক্ষা এত কিছু করে এইটা ব্রেনে করবে, এইটুকু করলেই হোক। ওকে, 11 জন ক্রিকেটারদের গড় বয়স 20 বছর, যদি কোচের বয়স যোগ্য হয় তাহলে গড় বয়স 10% বৃদ্ধি পায়, তাহলে কোচের বয়স কত দেখো, 11 জন ক্রিকেটারদের গড় বয়স 20 বছর, এবারে নতুন করে 12 জন কোচ, 11 জন এইটা প্লেয়ার, 11 জন প্লেয়ার প্লাস কোচ, মানে কজন হলো 12 জন, তাহলে 12 জনের গড় বয়স 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি মানে তো শতকরার অঙ্ক, 10% বৃদ্ধি অর্থাৎ 100 থেকে কত হয়েছে 110, এটাও কি নিয়ম বটে, চটচটাই দাগ দিয়ে কিনে বুঝতে ভাষা দিলে সময় নষ্ট হবে, ক্লাস পরীক্ষায় ভাষা দিবি, 1 থেকে কত হয়েছে 11 বাই 10, তাহলে 20 বছর গড় বয়স থেকে কত হয়েছে, এখানে 20টা গুণ আমি ডাইরেক্ট করে দিলাম, আর ঘুরি 11 বাই 20 লিখলাম নাই, 22 বছর, তাহলে 12 জনের গড় বয়স কত হইলো, 12 জনের গড় বয়স 22 বছর, আর 11 জনের গড় বয়স কত ছিল 20 বছর দেওয়া আছে অঙ্কতে, তাহলে গড় বয়সটা কত বাড়লো 2, তা 12 জনের 2 করে বাড়িয়েছি, তাহলে 12 দুগুণে, তাহলে বয়স বৃদ্ধি কত হইল, বয়স বৃদ্ধি মোট বয়স বৃদ্ধি, গড় বয়স বৃদ্ধি 2, মোট বয়স বৃদ্ধি 2 গুণিত 12, 12 দুগুণে 24 বছর, তাহলে যে নতুন এসছে সে তো এই 24 বছর তো বাড়তি নিয়ে এসছে, ইয়েই তো বাড়তিটা নিয়ে আইলো, আর নিজের বয়স তো ছিলই 20, আগে সবাইয়ের 20 তো আরও 20, তাহলে কোচের বয়সটা বের পরিষ্কার বোঝা গেল, এক্স না ধরি ভালো অঙ্ক খুব, কোচের বয়স 20 বছর তো আরও আছে, গড়ে সবাই আছে তো আরও আছে, আর এক্সট্রা যেটা বৃদ্ধি পেল সবাই 2 করে বেড়িয়েছে, কিন্তু বাড়িয়েছে তো কারণটা তো কোচ, কোচের বয়স 24 বছর এক্সট্রা হবে আরও গড়ের থেকেও, গড়েরটা তো আছে প্লাস 24 বছর এক্সট্রা, যে 24 বছরটা গড় বৃদ্ধি করেছে সবার, বুঝা গেছি তো, তাহলে কোচের বয়স 20 বছর তো গড়টা ছিলই হতো সবার সঙ্গে, আর 24 বছর বৃদ্ধি করেছে গড়টা 10%, আর এই 10% বৃদ্ধিটা একটু রাফে করে নিতে হবে, 10% বৃদ্ধি মানে পার্সেন্টেজ ডিসকাস করো, আমি বারবার বলি পার্সেন্টেজ, শতকরার অঙ্ক আমার কাছে করতে একটু তোমাকে, নাহলে কিন্তু তুমি উল্টাপাল্টা প্রসেস করবে, 100 থেকে কত হয়েছে গড়টা 110, 1 থেকে কত 20 থেকে কত 22, তাহলে গড় বৃদ্ধি কত হলো 22 বিযুক্ত 20 মানে 2, তাহলে মোট বৃদ্ধি, মোট বয়স বৃদ্ধি 24, এই 24 বছর বৃদ্ধিটা কার জন্য হইল, কোচের এটা এক্সট্রা বয়স, আগের গড় থেকেও এক্সট্রা বয়স, তাহলে কোচের বয়স কত 44 বছর, দেখো 44 বছর অপশান, দেখো 44, 24, 22 সব সব অঙ্ক করতে করতে তোমার এসেছে, এমন অপশান দিবে যে 3টা হবে না, মাথাটি তোমার খারাপ করবে, এটাই তো যে অঙ্ক দেয় তার কেন না, উল্টাপাল্টা ওই হাতি ঘোড়া বাঘ আর 44 দিলে তো 44ই করতে, সংখ্যা তো একটাই আছে, যদি হাতি ঘোড়া বাঘ না 44, তো 44ই মৃত্যু সময়, কারণ ওর সংখ্যা তো একটাই আছে, অঙ্ক তো সংখ্যা হতো বুঝছো, তো বাকি ওই যে উল্টাপাল্টা যদি এই অপশানগুলো দিই তবেই ভালো, নাহলে যদি কেউ 9, 11, 13 সেটা হাতি ঘোড়া বাগিয়ে অঙ্কের সঙ্গে অঙ্কর করতে করতে কথা হচ্ছে না, এটা তখন সবাই বুঝে যোগ 44 হোক, এমন এমন অপশান দিবে যে তোমার অল্প ভুল করলে 22 এসবে, দেখো 22 এসছিল, অল্প ভুল করলে 24, 24 এসছিল, অঙ্ক এইটাই বলে কম্পিটিশন পরীক্ষার অঙ্ক, যারা অঙ্ক বানায় তারা গুরু ডেভেলপ হয়, তারা এক একটি পিস হয়, তোমাকে ঠকাবার জন্য রেডি আছে, সব থেকে আনন্দ পাই তোমার, তুমি যদি ঠকো তুমি এইটা গোল মেরে চলে আসবে ঘরে বলবো হ্যাঁ 24 হয়েছিল, আমার হয়েছিল তো 24, কিন্তু 24টি উত্তর হল নাই, 24 তো অঙ্ক করার মাঝের পর্যায়ে আসবে দেখবেন। ওকে, রোমার কাছে কিছু ছাগল ও মুরগি আছে, তাদের মোট মাথার সংখ্যা যে 44 আর মোট পায়ের সংখ্যা পায়ের সংখ্যা 112, ছাগল ও মুরগির সংখ্যা কত, ধরি ছাগল আছে 1টি,
মুরগি আছে ওয়াইটি, তাহলে পাঁচ 112, ছাগলের চারটা পা আর মুরগির দুটা পা সমান কত? 112। আর এইটা মাথা ইয়ার এক্সট্রা, ইয়ারও এক্সট্রা সমান 44। এবারে এইটাকে সব লাগে দুই দিয়ে গুণ করে দাও, 44 দুগুণে 88, এটা ওয়াই হবে, বিয়োগ করবো তাহলে 2x সমান 88। 88 12 থেকে 8 4 12, 9 3 12 32, 8 4 12 9 2 12, তাহলে x সমান 12। তাহলে ছাগল আছে কটা? 12টা। আর মুরগি কটা? 44টা মোট বিযুক্ত 32টি। ব্যাস অঙ্ক।